আমরা এখন মেঘনা নদীতে। মেঘনা নদীর অপরূপ দৃশ্য মন কেড়ে নেয়। সামনে দেখতে পাচ্ছি আমরা মেঘনা নদীর চর, বিশাল চর। আমি কখনো চিন্তাও করিনি যে মেঘনা নদীর পাড়ে বেড়াতে আসবো। আমার মেয়েকে নিয়ে আসছি, সঙ্গে আমার প্রাণপ্রিয় হাজবেন্ড আছে এবং আমার এই বরই নিয়ে আসছে আজকে আমাদের এই মেঘনা নদীর তীরে বেড়াতে। ওপারে স্পিড বোট দেখা যাচ্ছে। হ্যাঁ, স্পিড বোট যাচ্ছে ওপার দিয়ে, দেখতে পাচ্ছি স্পিড বোট। এবং বালু উত্তোলনের জন্য দেখেন অনেক নদী, এবং এই জিনিস দিয়ে পাইপ দেখা যাচ্ছে, এই পাইপ দিয়ে বালু উত্তোলন করছে। দেখেন স্পিড বোটটা কত দ্রুত যাচ্ছে। আসলে মন ভালো করতে হলে মাঝে মধ্যে বেড়াতে যাওয়া উত্তম, এবং বেড়ানোটা যদি প্রাকৃতিক পরিবেশে হয়ে ওঠে সেটা আরো অনেক মনোমুগ্ধকর হয়। এটা হচ্ছে নদীর তীর। আমরা একটা বালু উত্তোলনকারী, এটাকে বলে নৌকা, এটা নৌকা না, স্বপ্নীল আব্বু এটাকে কি বলে, এটাকে কি বলে, ট্রলার, ট্রলার, ও বালু উত্তোলনকারী ট্রলার, হ্যাঁ বালিবাহী। এখানে অসংখ্য বালিবাহী ট্রলার দেখতে পাচ্ছি, আকাশে পাখি উড়ে যাচ্ছে। আমি পাখিটাকে দেখার চেষ্টা করছি কিন্তু এই যে চলে আসছে। সন্ধ্যা হয়ে আসছে, পাখিরা নিড়ে ফেরার চেষ্টা করছে। আহা, এমন মনোমুগ্ধকর পরিবেশ দেখলেই সামনে আমি দেখতে পাচ্ছি কতগুলো ড্রাম উঁচা করে, এখন এখানে যে কি করছে আমি ঠিক বুঝতে পারছি না, অনেকগুলো ড্রাম রাখা। বারবার গাইতে ইচ্ছা করে, একি অপরূপে রূপে মা তোমার হেরি রূপলি জননী। হ্যাঁ অনেক সুন্দর ঢেউ, হ্যাঁ দেখছি ঢেউ, কচুরি পানাগুলো দুলছে। তো সবাই ভালো থাকুন, এবং আমি সবাইকে বলবো আপনারা পরিবেশ পরিবর্তন করুন এবং ভালো থাকুন, এবং প্রাকৃতিক পরিবেশে আপনারা ঘুরে বেড়ান। ওকে, আল্লাহ হাফেজ।